এবার এই পথে এগিয়ে যাবার পালা। লক্ষ্য চলতি বছর বাণিজ্যিক যাত্রা, সেই লক্ষ্যে এগিয়ে যেতে গত কয়েক মাস ধরেই চলেছে ট্রায়াল রান। উত্তরা থেকে আগারগাঁও ট্রেন চলেছে 100 কিলোমিটার গতিতে। এই পর্যায়ে 1 সেপ্টেম্বর থেকে শুরু হলো সমন্বিত চলাচল। এতে প্রতিটি স্টেশনে কিভাবে কতক্ষণ থাকবে, কন্ট্রোল রুমের সঙ্গে কিভাবে সমন্বয় করা হবে, এই বিষয়ে খুঁটিনাটি পরীক্ষা করা হবে। প্রথম কয়েকদিনের প্রস্তুতি পর্বের পর এই পদ্ধতিতে আবারও শুরু হবে ট্রেন চলাচল। কর্তৃপক্ষ বলছে এর পরই রয়েছে যাত্রীবিহীন চলাচল, আসছে 3 মাসের মধ্যে বিভিন্ন পর্যায়ের পরীক্ষামূলক চলাচল শেষেই প্রস্তুত হবে বাণিজ্যিক যাত্রার। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস মাথায় রেখে আমরা কিন্তু সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট আমরা করছি। যাত্রীবিহীন যে টেস্টটা, সেটা সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টের পরে 15 থেকে 20 দিন করা হয়ে থাকে। আমরা সেইভাবে 15 থেকে 20 দিন করব। তারপরে আমাদের যে প্রত্যাশিত যে যাত্রী নিয়ে যে চলাচল, সেই জায়গাটাতে আমরা যাব। প্রাথমিকভাবে 10টি ট্রেন দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক যাত্রা। প্রতি 10 মিনিট পরপরই ছাড়বে প্রথম কদিনের ট্রেন, পরে সেটা 3 মিনিটে নামিয়ে নেওয়া হবে। প্রথম পর্বের কাজ শেষ করতে ট্রায়াল রানের পাশাপাশি চলছে স্টেশনের ভেতরের কাজ। তৈরি হচ্ছে ওঠানামার জায়গা। প্রথম 5টি স্টেশনের সেই পাট চুকিয়ে এবার শেষ 4টি স্টেশনে কাজ চলছে। সব জটিলতা কাটিয়ে বাকি 4টি স্টেশনেরও সিঁড়ি, লিফট আর চলন্ত সিঁড়ি শেষ হবে এ মাসেই। অধিকাংশ কাজগুলি আমরা এহেড অফ শিডিউল আছি, সব জায়গাতেই এহেড অফ শিডিউল আছে। এই পুরো অংশটার কাজ 2024 সালে শেষ হওয়ার কথা ছিল। আমরা এখন 22 সালে বসে কথা বলছি যে আমরা এটা ডিসেম্বরের প্রথম অংশ চালু করব এবং 23 সালে সম্পূর্ণ অংশ, যেটা মতিঝিল পর্যন্ত আমাদের ডিপিপি যেভাবে অনুমোদিত হয়েছে সেইভাবে চালু হবে। মেট্রোরেল পরিচালনায় এরই মধ্যে 59 জন অপারেটর প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন পর্যায়ে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।